আসসালামু আলাইকুম ইবরান নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমি আমার কথা বলবো আমার বাগানের যে দারুণ একটি ফল আছে সেই ফলটা নিয়ে এর আগে আমি ভিডিও করার কোনো সুযোগ পাইনি কারণ যখন ফল থাকে তখন আমি সাদে পরে আসতে পারিনি যে গাছটি দেখছেন এটা এটা কিন্তু নর্মাল কোনো জাম গাছ না এটা গাছ দেখলে আপনারা বুঝতে পারবেন এটা জাম গাছ বাট নর্মাল কোনো জাম না আমরা যে কালো জাম বাজারে খাই সেই জাম না এটা মূলত সাদা জাম বলে হোয়াইট কালার হয় কিন্তু পেকে গেলে সবুজ সবুজ কালার হয় সেখানে কিছু গুটি বাঁধে সেটা দেখানোর জন্য আজকে আপনাদের ভিডিও করলাম অনেকে সাত বাগানে জাম করতে চায় বা জাম করে অনেকেই করে বাট বলে যে ভাই জাম হয় না কিংবা জাম ঝরে যায় এমন সমস্যা হয় মূলত ভাই সাত বাগানে জাম গাছের সমস্যা হলো আপনার গাছের গোড়া বারবার যখন শুকিয়ে যায় ফল আসার পরে শুধু জাম গাছ না যে কোনো গাছেই যে জাম গাছের জাম ফল আসার পরে যদি গাছের মাটি বারবার শুকায় যায় সেক্ষেত্রে আপনার সমস্যা হয় যে ফুল ঝরে যায় বা ফল ঝরে যায় তো সাত বাগানে একটা কমন জিনিস যে মাটি শুকায় যাবে যদি আপনার বড় জায়গা বা বড় টপ থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই আমার জাম গাছটা যদি আপনার এই যে মাছের যে পাত্রের সমান যদি থাকতো বা মাছের পাত্রের সমান যদি কোনো জায়গা থাকতো তাহলে কিন্তু সমস্যাটা হতো না বাট আমি গাছটা খুব ছোট জায়গার ভিতরে রাখছি আপনারা দেখলে বুঝতে পারবেন এটা মাত্র পঁচিশ লিটারের একটা বালতি সেখানে দিয়ে দিয়েছি তারপর আপনার গাছের ফলন দেখলে বুঝতে পারবেন ফুল যখন হয়েছিল সেই সময় আমি আপনাদের পোস্ট করছিলাম যে কেমন কি হয় তারপরে আবার ওই করলাম দেখতেই পাচ্ছেন মশাল্লাহ অনেক ফুল প্রচুর পরিমাণে ফুল এবং ফল হয়তো দাঁড়াবে বাট কিন্তু যে তীব্র গরম গরমের ভিতরে হয়তো হবে না এই যে সাদা জাম দুই তিনটা গুটি বাঁধছে সেটাই আছে মূলত আজকে আর গাছের গুড়া মোটামুটি বলা যায় ঠিকই আছে মশ্চার আছে আমি চেষ্টা করছিলাম আরও সুন্দরভাবে রাখার জন্য কিছুদিন আগে গাছটা ফল অবস্থায় রিপোর্ট করছিলাম আমি যদিও উচিত হয়নি বাট তারপরেও গাছটা মাসাল্লাহ খুব সুন্দর ফল আসছে এবং এবার গুটি বাঁধার সম্ভাবনা আছে তারপরেও যে গরম এই যে দেখতে পাচ্ছেন সব হলুদ হয়ে যাচ্ছে এই যে সব হলুদ হলুদে ঝরে যাচ্ছে এগুলো বাট এগুলো যদি আবহাওয়া ভালো থাকতো বাংলাদেশের আবহাওয়া অনেক চেঞ্জ হয়েছে যার কারণে বাংলাদেশ না পুরো পৃথিবীর আবহাওয়ায় চেঞ্জ হয়েছে এ ফলগুলো হয়তো গুটি বাঁধবে আপনারা দেখলেই বুঝতে পারবেন মাশাল্লাহ সাদা সাদা দাম আমি যদি যখন পাকা অবস্থায় যদি বাসায় থাকে অবশ্যই আপনাদের জন্য ভিডিও করবো একটা আলাদা হবে যেন আপনারা দেখতে পারেন কেমন স্বাদ নিতে হলে আমার বাসার ছাদে আসা লাগবে অবশ্যই আপনারা স্বাদ নিতে পারবেন মেয়েটির সাতটা খুব মিষ্টি আমি কোনো সময় খাইনি আম্মু খাইছে আম্মু বলছে যে আসলে খুব ভালো জামটা আমি চেষ্টা করবো এটা সুন্দরভাবে যদি হয় পাকা অবস্থায় আপনাদের ভিডিও করে দেখানোর জন্য কেমন হয় প্রত্যেক ডালের মাথায় দেখেন জাম গাছ আছে প্রত্যেক ডালের মাথায় অবাক করা বিষয় ছোট্ট একটা গাছ দেখলে বুঝতে পারবেন কত ছোটো গাছে কী পরিমাণ ফল আসছে ছোট্ট একটা গাছ আমি হয়তো প্রায় তিন বছর মতন আগে গাছটা কিনছিলাম খুব একটা যত্ন করা হয়নি ওইভাবে টুকটুক করে গাছগুলো বাড়ছিল এখন আছে আপনার তিরিশ লিটার বালতির ভিতরে গাছটা রাখছি আশা করি গাছটা ভবিষ্যতে আরও বড় জায়গায় দেব আর যদি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে আমি মাটিতে দিয়ে দেবো সরাসরি যে আমার জমি রয়েছে ড্রাগনের যে জায়গাটা আছে ওখানে দিয়ে দেবো সো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম